আসা বৈদ্যনগরে যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে তো সেগুলোকে পরিদর্শন করা। তো এখানে আমরা বেম্বুর উপরে বিভিন্ন প্রোডাক্টগুলো যে হয় সেগুলো আমরা দেখেছি কীভাবে করা হয়, সঙ্গে প্লাস্টিক যেগুলো ব্যবহার অযোগ্য সেগুলো কীভাবে ব্যবহারযোগ্য করা যায় প্লাস্টিকের উপরে, এবং আমাদের যে এখানে মেটেলের উপরে আছে ওগুলো কীভাবে কাজে লাগানো যায় করা যায় সেই ব্যাপারে আমরা আজকে আমার সঙ্গে রয়েছেন চেয়ারম্যান নবাদুল ভৌমিক এবং আমাদের দপ্তরের ডাইরেক্টর সহ আমরা পরিদর্শন করছি কীভাবে আরও বেটার আরও আমাদের ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে করা যায় এবং ত্রিপুরাকে কীভাবে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এবং একে অপরের সহযোগিতায় আরও ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং এখানে পরিদর্শন করলাম এটাই যে আরও কী করা যায় এবং সেটা জনগণের কাছে পৌঁছবে এবং লোকেরা জানবে আরও এখান থেকে অনেকেই সিবেট যেটা বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট ওনারাও জেনারেশন করেন এবং অনেকেই পাচ্ছেন এখানে। এখানে স্কিল ডেভেলপমেন্টের অনেক ট্রেনিং হচ্ছে, ডিপ্লোমা হচ্ছে, মেনলি আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যারা রয়েছে তারা কাজ করছে। কিরকম রয়েছে এখন ইন্ডাস্ট্রি এই এলাকাতে? এই এলাকাতে অ্যাকচুয়ালি অনেকগুলো রয়েছে, সরকারি বেসরকারি রয়েছে, সেটাকে আমরা আরও গ্রো করতে চাই। তো এখানে নতুন আমাদের ইউনিট কিছুদিনের একটা নতুন ইউনিট হয়েছে, হ্যাঁ। তো মেনলি একটা উদ্দেশ্য আরও যতটুকু আমাদের প্রোডাক্ট আছে সেটাকে আরও বেটার কিছু করা যায়, আরও আমরা গ্রো করতে চাই, সেই কারণে আজকে এখানে আসি।